আওয়ামী লীগের অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস হয়েছে। তিনি কিভাবে চাঁদাবাজি করতেন এসব নিয়ে এবার ভয়ঙ্কর দুর্নীতি তুলে ধরেছেন কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো। অন্যদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করার সময় হাতে হাতে ধরা খেয়েছেন তার পিএস। ইতিমধ্যে শিক্ষার্থীরা হাতে হাতে ধরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে ফোন দিচ্ছেন সাংবাদিকরা, তার ফোন ধরছেন না। তিনি দেশে আছে বলে ধারণা করা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন? এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অবৈধ সম্পত্তির পাহাড়, তিনি কিভাবে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন, চাঁদাবাজি করেছেন, এ নিয়ে কালের কণ্ঠ একটি প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদনে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরা যখন রাস্তায় টহল দিচ্ছিল, তখন একটি গাড়ি আসে, সেই গাড়ি থেকে একজন লোককে বের করে, সেই গাড়ি থেকে বের হয়ে আরও হাজার হাজার কোটি টাকা বস্তার বস্তার টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তা নিয়ে শিক্ষার্থীরা সন্দেহ, তাকে আটক করেছে। দর্শক, শিক্ষার্থীদের এরকম সাহসিকতার প্রমাণ দেখি আপনার কাছে কী মনে হলো, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। অন্যদিকে আওয়ামী লীগের কোন কোন নেতা কর্মীরা দেশে আছে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দেখেছেন এই ভিডিওতে আপনারা।